সালাম আলাইকুম বন্ধুরা। এই যে আমাদের এখানে যে লাভ বার্ডের সেট আপটা ছিল, তো লাভ বার্ডের ফিমেলটার ওই যে বুকে আজকে দেখছি ডিম আটকে আছে একটা, মানে ডিমটা তা দিতে দিতে কিছু করে হয়তো ফেটে গেছে, দিয়ে বুকে সেটে আছে। আর একটা ডিম ওই যে নিচে পড়ে আছে, তো ডিমগুলো দেখবো ব্লাড এসছে নাকি আর ঠিক আছে নাকি, ডিমগুলোতে দেখবো বের করে। এই যে ফিমেলটার বুকে একটা ডিম এখনো সেটে আছে, ওটা ছাড়ানো যেছে না। ওই যে আরেকটা ডিমে যে এখানে পড়ে আছে, এই ডিমটা আমরা চেক করে দেখবো এতে বাচ্চা এসছে নাকি, থাকলে আবার রেখে দেবো। ডিমটা প্রথমে বের করি, ওরে ডিমটা ফেটে গেছে। এই যে ডিমটা ফেটে গেছে, দেখুন দেখা যায় ডিমটাতে মনে হয় বেবি এসেছিল, লাল হয়ে আছে। আমরা একবার ক্যান্ডিং করে দেখব। আর আপাতত এখন তিনটে লাভ বার্ড আছে আমাদের, তিনটেই মনে হয় ফিমেল, তিনটের জন্য মেনলি আসতে হবে। ভুট্টা আছে দিয়ে দিচ্ছে, যে অনেক ভুট্টা খুঁজে জমা হয়ে গেছে, কত ভুট্টা খায় দেখুন। এটা দুদিনকার খাবার, শুধু এক্সট্রা ভুট্টা দিয়ে এতগুলো ভুট্টা জমা হয়ে গেছে। ভুট্টা খুব খাই আমাদের পাখি। এই যে আমরা ক্যান্ডেলিং করে দেখলাম, এটাতে এটাতে বেবি চলে এসেছিলো, এই যে লাল হয়ে রক্ত সেরা চলে এসেছিলো। তো এটা দিয়ে একটুখানি কুসুম বেরিয়ে গেছে, যেহেতু ডিমটা বাদ আর এটা নেওয়া যাবে না, আর অনেকখানি ভেঙেছে, এটা তার বাচ্চা আসারও সম্ভব নেই। এটা রেখে দিই। আর একটা বুকে যে ডিমটা আছে ওটা একবার ছাড়ানোর চেষ্টা করবো আমরা। আর আপাতত এখানে আর তিনটে ডিম আছে, এখানে তিনটে ডিম আছে, ওর বুকে একটা সেটে আছে চারটে, আর এটা নিয়ে পাঁচটা ডিম টোটাল পেয়েছিলাম। মেলটা নেই, এমনিতেও বাচ্চা হবে কিনা বলা মুশকিল, তাহলেও দেখা যাক কি হয়, চেক করে দেখবো এটার ভিতরে কতটা কি হয়েছে। ঠিক আছে, এমনিতেও ডিম আর নেওয়া যাবে না, অনেকখানি ফেটে গেছে, নষ্ট হয়ে গেছে মনে হয় ডিমটা, ফাটালে বোঝা যাবে। বেবি এসেছিলো, এই যে রক্তের ছিটা, তারপরে এই যে এখানে একটু মুখের আকৃতি এসেছিল, তার মানে ওই ডিমগুলো তো বেবি চলে এসছে। ঠিক আছে, এই ডিমটা ফাটিয়ে যা দেখলাম ওইগুলো তো বেবি চলে এসছে। মা যদি ঠিক করে টেক কেয়ার করে তো ইনশাল্লাহ বাচ্চা পাবো, চারটে চারটে কি তিনটা বাচ্চা পাবো। এটা তো এমনিও পেতাম না, কারণ কি ডিমটা যেহেতু ফেটে গেছিলো, বাচ্চা আগে মারা গেছে। ঠিক আছে, বাচ্চার আকার আকৃতি এখনো আসেনি, তবে যে শিরা এসছে আর একটু মুখের সাইডটা কালো এসছে। এটা থাক, আমাদের এখানে মাছের আপডেটটা দেখতো, মাছ বলতে এখানে গুনে 10 থেকে 15টা গাপ্পি আছে, শুধু মলি ফিশও নাই আর অন্য গোল্ডেনও নাই। এখানে এই জায়গাটা একদিন পরিষ্কার করতে হবে, অনেক নোংরা হয়ে আছে, গাছগুলো সব বেঁচে আছে, ওয়াটার গাছগুলো। তো বাড়িটা হয়ে যাবে, তারপর আরো মাছ নিয়ে আসবো নতুন নতুন, কিন্তু এখন নিয়ে আসা হচ্ছে না, যে এখান থেকে সিমেন্ট পড়লে মাছ মারা যাবে। আমরা যথেষ্ট ঢেকে রাখছি, তাও যদি ভুল বাই চান্স পড়ে যায় তাহলে মাছ মারা যাবে, ওর জন্য আর এখন মাছ নিয়ে আসবো না। এই যে পায়রার আপডেট দিয়ে, এখানে আমাদের এখানে টুপি আর পায়রাদের ডিম পেরেছিল, তো ডিমগুলোতে দেখবো বেবি এসছে নাকি। ঠিক আছে, আর আমাদের পায়রাগুলো এখন সবকটাই আছে বাড়িতে, কেউ আর বাইরে থাকে না। মোটামুটি 1 সপ্তাহ হয়েছে, এখনো ডিমে কোনো ব্লাড আসেনি, দেখাতে পাচ্ছি নাকি দেখা যায়, এখনো কোনো রকম ব্লাড আসেনি। থাক দেখা যাক, যদি আসে তো আসবে, না হলে আবার পারবে। আর এখানে দুটো ডিম দিয়েছিল, তো ওদের পেয়ারটা শিখছে না ডিমগুলো, ডিমগুলো এমনি ঠান্ডা হয়ে গেছে, এতে কোনো রকম বেবি আসার চান্স নাই, কারণ কি 3 দিন হচ্ছে এখনো শিখছে না, এই ডিম বাদ হয়ে গেছে। তো এবারকার আবারও ডিম বাদ, বাচ্চা তোলাতে পারলাম না আমরা, একবারে বাড়ি হয়ে যাবে, তারপর বাচ্চাও তোলানো হবে। এখন ঠিকই আছে, নিয়ে যেতে পেয়ে যেতে গিয়ে অসুবিধা হতো, এখন পায়রা সব ছাড়া হয়ে গেছে, এখন 2-4টে আছে টপে, এগুলোকে ছেড়ে দিই। এই যে কি অবস্থা দেখুন পায়রাটা, না দেখলে বুঝতে পারতাম না, তার জন্য ঢপ থেকে বেড়ায়নি। এই যে পায়ের আঙুলটা দেখুন, ব্লেক লাগবে।
আমরা এখন কাইচি ব্লেড কিছু পেলাম না, এই যে হেসে নিয়ে এসে এটা কেটে দেবো, তারপর পায়ের দড়িটা কাটবো। পাতা খুব সাংঘাতিক অবস্থা হয়ে গেছে, না দেখলে হয়তো কেটে যেতে পারতো পাতা। এসব সুতো মুতো খুব সাবধানে রাখতে হবে, সুতো আর চুল হলো পায়রার সব থেকে বড় শত্রু। তো পায়ে লেপটে গেলে যে জ্বালালি কবুতর গুলো হয় ওদের পায়ে লেপটে গিয়ে থাকে, আমরা দেখে থাকি, ওদের তো পায়ে বাদ হয়ে যায়, এত টাইট ভাবে লেপটে থাকে। এটা ছাড়ানোর চেষ্টা করি, ছেড়ে গেছে। যে পাটার অবস্থা দেখুন একবার কিরকম, এটা পুরো লেভেল থাকবে এটার মতো, কতটা ফাঁক হয়ে গেছে, না দেখলে হয়তো কাটা পড়ে যেত আঙুলটা। ছেড়ে দিই। আরেকটা আছে তারা, এবার আপনাদেরকে আমাদের বাড়ির আপডেটটা একটু দিয়ে দিই, কত দূরে গিয়েছে সাথে আসুন দেখেন। বন্ধুরা আমাদের ছোট্ট খরগোশটি যেটা বেবি ছিল আমাদের, কত বড় হয়ে গেছে, এইটুকুটা ছিল, কত বড় হয়ে গেছে দেখুন। এটা ভাবছি হ্যান্ড টেম করব, এখন হবে কি না আপনারা কমেন্ট করে জানাবেন। অনেকটা বড় হয়ে গেছে, এখন হ্যান্ড টেম হবে নাকি, ডাকবো চলে আসবে, এরকম খরগোশ হয়নি কি, আমরা কোনোদিন হ্যান্ড টেম করিনি, তো যদি হয় তো অবশ্যই করব। এখানে থাকি তো ছাদে থাকছে দুদিন দিয়ে, ঠিক আছে, আর নিজে নিজে খায় এখন, পেটটা বেশ ভালোই খেয়েছে, অনেক মোটা, একটাই আছে এরকম। এর জন্য পার্টনার নিয়ে আসবো একটা ব্ল্যাক, আরও খরগোশ অনেক কটা নিয়ে আসবো, আমরা প্ল্যান করেছি ছাদে একটা সেট আপই করবো পুরো খরগোশের জন্য। আমাদের ছাদের কাজ বলতে এই যে এতদিন ধরে এই ছাদটা ঢালাইয়ের অপেক্ষায় ছিলাম, এই ছাদটা ঢালাই হয়ে গেছে, একবার দেখুন অনেক বড় পেয়েছি আমরা, অনেক বড় ছাদ পেয়ে গেছি। এটা তার মানে এর ওপরকার যে ছাদটা হবে সেই ছাদটাও বড় পাবো, অনেক অ্যানিমাল আসবে ওই ছাদে। ছাদটা মাশাআল্লাহ খুব সুন্দর লাগছে। এখানে আরেকটা নতুন করে রুম বানানোর ভাবনা নিয়েছি আমরা, কারণ কি এত বড় ছাদটা বেকার ফেলে রেখে লাভ নাই, এখানে একটা রুম বানিয়ে নেবো। আর এই যে এই রুমগুলো তো যেটুকু দেখিয়েছিলাম আপনাদেরকে আগের ভিডিওতে, ওইটুকুই আছে, এখনো ইনফিল হয়নি, কারণ কি এই ছাদটা ঢালাইয়ের জন্য একটু ব্যস্ত ছিল। তো আপনাদেরকে কি দেখাবো, তো এখন আমরা একটু ছাদে জল দিয়ে দেবো, এটা কালকে ঢালাই হয়েছে, কালকে ছাদটা ঢালাই হয়েছে, তো আজকে একটু জল দিতে বলেছে মিস্ত্রিরা, তো একবার জল দিয়ে ভিজিয়ে নেবো ছাদটা। এই যে ছাদটা অনেকটাই বড়, ওই ছাদটা যখন দুটো ছাদ এক লেভেল হয়ে যাবে, মানে এই ছাদে ওপর ঘর হয়ে তারপর এই ছাদগুলোর ওপর যখন ঘর হয়ে যাবে তখন ছাদটা আমরা অনেক বড় পাবো, আর অনেক অ্যানিমেল নিয়ে আসতে পারবো বড় ছাদে। আর আগে দিয়ে এখন প্রস্তুতি নিয়ে রাখবো যে ছাদে প্রথমেই ঘর বানিয়ে নেওয়ার জন্য, ছোট ছোট জীবজন্তু রাখার জন্য। এই যে ছাদের আমাদের এখান থেকে একবার দেখাই, এই যে অনেকটা বড়, এখানে একটা যদি চাই আমরা রুম বানিয়ে নিতে পারবো। ছাদটা ভিজাচ্ছে দাদা, ভিজা একটা রুম মিল্টিন হবে, ওই যে আমাদের পায়রা, তো একবার এই ওপরে উঠে আপনাদেরকে দেখিয়ে দিই কিরকম হচ্ছে পুরো ওপর দিয়ে। যে আমাদের লক্কাটা পেয়ার নিয়ে নিয়েছে ওই সাদা ফিমেলটার সাথে, আবার উঠি ওপরে, একবার ওইদিকে গিয়ে ছাদটা দেখাই আপনাদেরকে। এই যে মাশাআল্লাহ অনেক বড় ছাদ পেয়ে যাবো এটা, আর আজকে মিস্ত্রি লাগেনি কারণ কি কালকে ছাদ ঢালাই হয়েছে। ঠিক আছে, তো কাল দিয়ে আবার ইনশাল্লাহ মিস্ত্রি লাগবে, কাল দিয়ে এইগুলো সব নীলটিনের কাজ শুরু হবে, এগুলোতে সব নীলটিন হবে, এই জায়গাটা আবার গাঁথাগাঁথি হবে।
তো ভিজাচ্ছে দাদা, ভিজাক এখন। তো আপনাদেরকে ঘরের একটু ছোট ছোট আপডেট দিয়ে দিই যে কোন ঘরে কীরকম কীরকম হবে। এই যে এই ঘরটা দেখছেন, এটা একটা পর্যাপ্ত পরিমাণে বড় রুম। এই রুমটাতে কোনো মানুষ থাকবে না, অনলি ফর পেটস থাকবে। যত রকম পেটস থাকবে আমাদের ঘরের ভিতরে যেগুলো রাখা সম্ভব, এগুলো সব এই রুমটাতে থাকবে। আর এটার উপরে তো ছাদ হলে অনেক কিছুই রাখা যাবে, ঠিক আছে? তো আমরা যখন ছাদ হয়ে যাবে কী কী আনবো একবার দাদাকে জিজ্ঞেস করি। কারণ কি, আমরা দুজন বাড়িতে দুজনাই পাখি পশু যা যা আছে সব টেক কেয়ার করি। কী কী নিয়ে আসবা ছাদে হয়ে গেলে একটু বলে দাও আমাদের দর্শকদেরকে। ছাদে গেলে আনবো আরও অনেক রকমের পশু প্রাণী আনবো, যা যা মানে যে ভালো লাগে আর কি। আমরা যে যাবো এবার, আমরা তো সাধারণত আমাদের এখানে যেগুলো যেগুলো যে পাওয়া যেত আমরা সেগুলো নিয়ে যে টক করতাম। বাইরে মানে সেরকম তো আমাদের এখানে যে রিটেলিংয়ে যদি যে বলি, আমাদের এখানে সেরকম কিছু পাওয়া যে যায় না। কিছু সংখ্যক মাছ যে কোনো অর্ডিনারি সবারই বাড়িতেই। এবার আমরা বাইরে দিয়ে কিছু নিয়ে আসার চেষ্টা করবো, বাইরে কলকাতা ফলকাতা সাইড দিয়ে সব রকম সাইডে যে যাবো। আমরা বিভিন্ন রকমের র্যাবিট যে দেখে রেখেছি, আমাদের আলোচনাও হয়ে আছে যাদের কাছ দিয়ে যে নিবো কী কী, মানে অনেক রকমের জাতের যে র্যাবিট আমাদের এখানে সচরাচর যেটাকে পাওয়া যায় না, তো আমাদের যার কাছে যে নিবো তার সাথে আলোচনা হয়ে আছে, একটা রেটও ফিক্স হয়ে আছে। আমাদের খালি ঘরটা কমপ্লিট হচ্ছে না, রাখার জায়গার এমনি তো যে দেখতে পেলেন র্যাবিটের বাচ্চাগুলো যে মারা গেল, তো রাখার জায়গার অসুবিধার জন্য আনতে পারছি না এখন। আর কিছু মনস্টার ফিশ অর্ডার দিয়ে আছে আমাদের, সব নিয়ে রাখা আছে আমাদের। এরকম না যে নিয়ে আনাই কি প্ল্যানিং যে করছি, আমাদের টোটাল প্রায় ম্যাক্সিমাম অনেক রকমই জীবজন্তু আছে যেগুলো নিয়ে রাখা আছে আমাদের অর্ডার দিয়ে, মানে কিছু অ্যাডভান্স যে করে এগুলো সব বাড়ি হয়ে যাবে তারপর নিয়ে আসতে পারবো। আর বাংলাদেশ দিয়ে কোনো ভাই যদি দেখেন আমাদের ভিডিও, তো ওইখান দিয়ে যদি পাঠানো যায়, আমাদের ওইখানকার কবুতর যেগুলোকে বলে অনেক রকম কবুতর পছন্দ, তো সব কবুতর যদি পাঠানো সম্ভব হয় তো অবশ্যই একবার কমেন্ট করবেন, আমরা নেওয়ার চেষ্টা করবো। কারণ কি, বাংলাদেশের অনেক রকম জাতের পায়রা হয়, পায়রাগুলো দেখতে ভালো লাগে। আর ওই যে কি খরগোশ এগুলো, লাইন দেখলো, লাইন অর্ডার দেওয়া হয়েছে, অর্ডার দেওয়া হয়ে গেছে। হ্যাঁ, তো তাও যদি বাংলাদেশ দিয়ে সুবিধা হয় ইন্ডিয়া পাঠানো, তো অবশ্যই কমেন্ট করবেন, আমরা নেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? আর ছাড়তে হয়ে গেলে তারপর দেখতে পাবেন কত কী নিয়ে আসবো আমরা। আপাতত ঘর ভিজানোর কাজ চলতেছে। আর এই রুমটাতে, বিশেষ করে এই রুমটাতে আমরা ভাবছি ফিসের সেট আপটা একটু বেশি করবো। কি আমার দাদার ফিসের অনেক শখ, তো ছোটো ছোটো করে অনেক কটা অ্যাকোয়ারিয়াম আরও সেট আপ যত রকম হয় ফিসের সেট আপ করবো এই রুমটাতে। আর এই যে আমাদের ছোট্ট র্যাবিটটা একাই আছে এখন, ওর মার নিচে আছে, ঠিক আছে? তো এই যে একজন আমাদের নতুন পেয়ার নিয়েছে, আপনাদেরকে ভাবলাম দেখিয়ে দিই, কারণ কি ছাড়া হয়ে গেছে। দুটোই ম্যাড্রাস, পায়রাও অনেক নিয়ে আসবো, ছাড়তে একবার হতে দিন তারপর দেখাবো কী কী নিয়ে আসবো। এইখান দিয়ে যদি আমাদের হাঁসগুলো দেখানো যায়, ওই যে আমাদের যে ফিমেল সরি দিয়ে আমাদের হাঁস মুরগিগুলো একবার দেখানোর চেষ্টা করি, ঠিক আছে? এই যে আমাদের হাঁসগুলো, এখানে একটা ছোট্ট করে পুকুর করে দেওয়া হয়েছে, ওখানে কিছু জালালি কবুতরও নেমে পানি খায়, তারপর হাঁসগুলো ওখানে গোসল করে। এই যে এখানে টার্কি মুরগিটা আছে আমাদের একটাই, এর জন্য পার্টনার নিয়ে আসা হবে খুব তাড়াতাড়ি, ঠিক আছে? এর জন্য একটা ব্ল্যাকমেল নিয়ে আসবো, অর্ডার দেওয়া হয়ে গেছে বললো, তো এবার কবে আসে দেখা যায়। আর ওই যে একটা হাঁসের বেবি ওইখানে আছে, হাঁসের বেবি টোটাল এখন চারটে আছে, আর হাঁস আছে ছটা, আর দুটো যে চীনা হাঁস ছিল বড় বড় ওই আছে দুটো, ঠিক আছে? আর তো এই ছিল আজকের আমাদের ভিডিও। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে, টাটা। হলো না এন্ডিং।